কুকুরটার অবস্থা দেখে নি দিন দিন খালি পানি নষ্ট হব আর মাছও হয় না কিন্তু নাই একটা কাম করি না কিনা করতো চাচা তারে রাস্তা নেই বুঝার আগে মাছ অন কইয়ার না নি ফুকুরটারে না নি হিসাইলাই হিসাইয়া হিসাইয়া না নি মাছাই দিলা হিসাইয়া মাছার দাম ইসাইয়া খুদাই রইলাম সালাম আলাইকুম কথা মনে হইলে তো কিছু কথা মনে হয় এক কাম কর আমার একটু মাছ হয় না খুঁজতা না আর পানির অবস্থা দেখানি ওখানে হিসাইয়া না নি ও কুদাইলে মু কুদাইয়া তোরা দেখুন কিতা করা দেয় নানিবা দিদা দূর মে তোমালে ডং করিনি এগুলি হ্যাঁ বেটাই এই তুই ঘর সাইন দে না তা তা তোর দুলদুল মন্দির আছে ভাই খামাইব হুন বেজারিন না যে এখন কথা কই পুরি কি কানি সাইলি মু তিন দিনে না আমার তিন দিনে ধরার নাই আমার বাবা ওই একদিন ইচ্ছা দিলা কিতা কর আমি তো একদিন নাইলে যাবে না বাটি ও দুট হুন হুন অনুগা খালি ভুরকি ইস্তাম নাই তিন দিন এইস মু লগে আর আমি টেকা 3000 দিম আমার বুদ্ধি আইছে ওই বনি সাসা বাসা বুদ্ধি দিছেন হ্যাঁ ওই জেনি খাইল দেখি না আমি জিরাম আইজ রাইট চুরু তাই খালি যা বাজারও আপনিও কইবা আপনিও জেলা হইছি ওলা আপনি খালি হয় আর তুই খালি আমার লগে থাকবে ফাল দিলে বেটা যদি সামলাই ফেরে ফারবা নাই বোতল দোয়াইছি একশো বোতল দোয়াইছি পবিত্র মানে জানোস না তুই পিতা খাইল রাইত বাবায় ফুদিস গাইবি বাবা ফুরকিত কোন বাবায় মানুষ আর বিভিন্ন গ্রাম থাকি ঢাকা থাকি চট্টগ্রাম থাকি ফানি নেওয়া তার তুই ফানিত নামি যাস বুঝলে না বুঝে না রে ভাই গিটার ঘুরা গিটা উপর গিটা সব জানি আমি আচ্ছা জানোস নি
এখন তো তরে দিয়ে দিব লাগাব তারে খামো আমরা আমি কিন্তুকুনি আছে বাড়িতে আছে দেখছি আপনার আটু খোলা আপনার আটু খোলা আমার আটু আমি গরমু আমি গুড়ি আস্তে আস্তে নৌকা আস্তে আস্তে ফানি নৌকা এক বোতল নৌকা ছোট বোতল নৌকা ফানি আছে উগরে কাটি মেঘদের ফানি শর্ট পড়তো নাই মা বোনেরা ওজাইটে ওজাইটে মা বোনেরা আপনারা ওজাইটে আস্তে আস্তে নামই কে রে আমারে হো তোরে আমি কই দামো ভারি কই কিটা আর গট কিটা হইছে বেমার কিটা তো আমি বল খারি লইছি রে ভাই বল অর্ধ মাই কি কো কিটা হইছে হলো নৌকা আমি কিটা অর্ধ জানন্নি খাইল রাইট আমি বলো বলে আবাই যাই না বখই যাবে তো মুতে দরছি মুতে দেই পেশাব করছত না নিও না তুই বাতিসা ও নো আইয়ালা ও নো আইয়ালানি যখন মুচ্চি মুদার হুরে বালাই নাই বাড়ি গেছি কোন না মুচ্চত ও মুশকু দিতে বল না লিল্লাই ওই নাই নাই রাজি এলা কি তো দেখি কি তো করছ ও বাবা আমি নাই আমি দায়িত্ব নিতে পারতাম না বাবা আমি কি দায়িত্ব তো মানে বালাই না রাজ সবাই কি শর্ত দেখছি তোর উফানি কি দোয়া লাগবার মাফসা হু তো আস্তে আস্তে ইগোর বাস্তো নাই তো ওখান না করলে ও বাবা তুই পাচার পাবো ভাই বাবা বেয়াদবি করি লিজি আপনি মাফ করি দুকা এর দাও দাও না তুই মনে করছস তোর ভানি আর ফুরকির ভানি সব মান্না নি ভূত দেখি দেখি ইয়াল্লা ইয়াল্লা বাবা লরেন নি ভাই ও তো দেখরা নি কাম করের সত্যি ভাই রে ভাই পাইরে নি পাইরে এ ও লরের মাফসা মাফসা আ বাবা বাবা মরে দাও আপনি মাফসা মাফসা দে 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 দে
আমার গোপন সমস্যা, আমি তোমার কাছে হইলাম, আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছো তুমি, মিনিটে মিনিটে জলদি আইবে, ফুকুর পানি ছু দিস, এখন তো হাজার হাজার মানুষ গিয়া কিতার দেখলি মানুষ লামদা পানি লইয়া গোসল করে সব পানি আনিয়ে গরু যদি মানুষ পারে বেটা তারে লইয়া গেলে সেখানে নীলিমা চারা বুলতো নাই, কদিন পারে ফুল চালে তা বুঝি না, কদিন বাদে বারণ খান থাকি আর আল্লাহ তুই বন্ধু বাদে তোকে মিলে না, ওই দেখ সত্তর হাজার হাজার মানুষের একদম না বুঝছে আর কি, ওখানে বাঙালি তো হুজুকে বাঙালি, হুজুকে বাঙালি হলে বেটা হাজার হাজার মানুষ আর কি। হ্যাঁ আর বন্ধু ওই যে নীলিমার লাগি আমার ভাই ফাগর, তারা যদি নীলিমা ইয়ে হতো তো আমার ভাইও বুঝ, আর বন্ধু আমারও একটা ফেটন আছে টিমা, ডাক্তারও গেলেও লাগো সত্তর আশি হাজার টাকা, আর শুয়ে যদি খাম হয়ে যায় তাহলে আমার টাকা কিন্তু সেভ নাই, ফাগল হয়ে গেছে
শুনছি কেন বাবাই ইয়া ফু দিয়া গেছ ফানির মাঝে বাবাই ফু দোয়ার বাদে নানি ফানিয়ে যে যে খাজো লাগায় নানি ও খাজো ভালো হয়ে যায় তার করে বাচ্চা হয় না ও মাটি নিয়া ফানি নিয়া ফেটো লাগাইলে হয়ে যায় আমার বই নেজন লন্ডন তানে ফাগল হয়েছেন ডেইলি খালি ফোন করে আমি ভিডিও কল দিয়ে দেখা কিতা শুরু করছো তোমরা তাই লন্ডন থাকি জিনিসটা কতখান গুরুত্ব দিলে আর তোর তো বাড়ির দাঁড়ো মানে এক কথা আছে না বাড়ি ঘুরে গাছ খায় না ও তোর অভাব স্বভাব হয়ে গেছে বাইরে তুই তোর যা আমার এটা শুনাইছ না এটা দুই দিন বাদে দেখো বারণ পু বাবা তেল বাবা ফিফড়া বাবা খান থেকে এখন আইয়া উঠোয় না বাদে তারা তুকাইয়া বুঝতে বাটফারি তা বাটফারি দান্দা বাজি দিয়ে তুকাইয়া নীলিমা আমি তোমার হাতে যাই নীলিমা 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 আমি তোমার হাতে যাই নীলিমা নীলিমা গরু এখন নামাইবা না গরু পরে বিকালে মানুষ আগে আগে মানুষ মানুষ শ্রেষ্ঠ জাতি বাবাই কইছেন আগে মানুষ বাদে গরু আপনারা গরু এখন নামাইবা না আপনারা খালি আপ দিয়া দিয়া নিয়ত পরিষ্কার রাখো আস্তে আস্তে পানি নৌকা বোতল কিনিয়া নিবা নিয়ত পরিষ্কার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গুজব ছড়ানো এই পুকুরটির পানি দিয়ে একজন সিএনজি ড্রাইভার তার সিএনজি পরিষ্কার করছেন তার অগাধ বিশ্বাস যে এই পবিত্র পানি দিয়ে সিএনজি পরিষ্কার করলে তার অনেক ভালো হবে আর তার সিএনজির কোনোদিন নষ্ট হবে না ভালোভাবে ইনকাম করতে পারবে তো আমরা ওনার সাথে একটু কথা বলবো এ ভাই ভাই এই পানি দিয়ে আপনি কেন সিএনজি পরিষ্কার করছেন এই পানি এই পানি ভাই খুব ভালো পানি বাবার মাজারে ফু আছে গিয়ে বুঝছেন এই পানিটা দিয়ে গাড়ি ধুই লেগে কোনো সময় ওয়ার্কশপ যাওয়া লাগবে না মাসে মাসে এটা তো ময়লা এটা তো ময়লা পানি ভাই এটা গাড়ি নষ্ট এটা ময়লা নয় ভাই পানি খুব ভালো পানি আছে গিয়ে এটা বাবার মাজারে ফু আছে গিয়ে এর আগে কি আর কখনো শুনেছেন কারো সিএনজি ভাবে ভালো হতে হ্যাঁ শুনেছি শুনেছি আর ফার্স্ট এটা আছে আমাদের এখানে এখানে দইছে দইয়া ভালো হইছে ভাই বুঝছেন ভাই ওই আপনি দেখতে পাচ্ছেন এখানে টিভি ক্যামেরা লাইভ চলতে ভাই আমার কাছে নাই আপনার অন্য ভাই দেখেন আমাকে আমার কাজ করতে দেন আচ্ছা ভাই তো আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছেন মানুষকে মানুষকে বোঝাচ্ছে যেটা এটা গুজব তারপরে আপনি দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে সিলেটের একটি পুকুর নিয়ে গুজব ছড়ানো হয়েছে এবং সেই গুজবে কান দিয়ে অনেক মানুষ সেখানে আসছে তাদের বিশ্বাস যে যারা অসুস্থ অসুস্থ আছে তারা এই পুকুরের পানি পান করলে তাদের অসুস্থতা দূর হচ্ছে যাদের নানান ধরনের সমস্যা রয়েছে ক্যান্সার সহ ক্যান্সার প্যারালাইজ সহ বিভিন্ন রোগের 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 ঔষধ হচ্ছে এই পুকুরের পানি এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে মানুষরা কীভাবে চিৎকার করছে পানি নিচ্ছে টাকা দিচ্ছে ভিন্নতা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতিটি স্বাভাবিক করতে কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে মানুষ ভালো হইতেছে আমরা দেখতে আসছি আমরাও গা গোসল করতে আসছি আমার বাতি যা একটু ঠ্যাঙ্গের সমস্যা একদম করতে পারে না তাই ভিতরে নিয়ে আসছি এখানে শুনছি এখানে হলে আইলে হলে ভালো হয় ওই প্রচার হয়েছি নি বালা করি প্রচার হয়েছি নি মানে পুরা কালকে লুলা আসলাম সারাদিন ইটা তো যত ময়লা অত খুব মনে করবো একশন বেশি শুরু 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 করি আপনারা জানেন গাইবি ফু ফু বাবায় গাইবি পানিত ফু দিছেন আপনারা জানেন আপনারা শৃঙ্খলার সাথে পবিত্রতা রক্ষা করিয়া
পানি নিবা আস্তে আস্তে, পানি নৌকা আস্তে আস্তে পানি নিবা, বোতল নিবা, বোতলের দাম আপনার মন যা খুশি তা দিবা। আর বিসমিল্লা হইয়া নামবা, ডুব দিলে 200 টাকা, 200 টাকার মাঝে এখানে আমরা নিলাম না। ইনো রাইত আমি আমার ফুবাবার কাছে সব টাকা গসাইয়া দিমু, ফুবাবার জিন যারা আছো ইনারা মিষ্টি খাইবা। আমা আমরা খানা ভাই নাত নাই, সুহাবর উদ্দেশ্যে খরাম আমরা খানা ভাই নিতাম নাই। বাবাই 200 টাকা করে ডুবপতি নিবা, ডুবপতি নিলে আপনারা দ্রুত ডুব দিলে দ্রুত আপনারা সেবা পাইবা, মনের আশা পূর্ণ হইব। ওটার লাগে এখন হে কালি নীলিমা স্যার আর কিছু বুঝে না, সে তো কইবা না নি সমস্যা কিটা। ভাই শুনছি ফু বাবা বলে পানির মাঝে ফু দিয়া গেছো, ও নীলিমা আইব, ওটার লাগে আমার বাইরে আইনা ফালাইছি। কিটা ঘটনা ঘটনা আমি বুঝছি নীলিমা, ও ফানিত আমি বাবারে কইয়া দিলাম, হেল করব আধা ঘন্টার ভিতরে নীলিমা বাড়ি দেইব, নীলিমা বাড়ি দেইব দেখি বাবা। দেখা তো দেখরা দেখরা নীলিমা তোর কাছে আইব বাবা, ফুয়াগু দেখা দেন নি বাবারে, হই তো ভাই দেখি না তো আরে রাস্তা নেই, আমার চোখ আর আপনার চোখ সমান নি, আমার চোখ বাবাই ফু দিয়া দিতে দেখো আমি করি না 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 চোখ চলি দিব না না ভাই ঠিক আছে আপনি দেখো আপনি দেখ লই বাবা, ও ভাই চাগু নিলি মার লাগি পাগল কে বাবা কম বয়সও না মেরা সারা কই লিছে বাবা, নীলিমা দেখি বাবা নীলিমা রে বাবা আমার বাইরে মা কে বাবা নীলিমা একটা দুইটা সাতটা নীলিমা বাড়িছে সাতটা সব দিন ধরি ধরি সুন্দর কিলা আমার নীলিমা চুল কুকড়া চুল লাল চাদা চশমা বিন্দু এইগুনা ভাই চুল চুলো খেলার দোয়া নীলিমায় মরিস পিছে এখন অহন না অহন না বাবা দূষণ উষণ করুক ফেরেস হোক এর বাদে হোক আমরা দেখলাম কমে যাব
পিতরে কি দাসম অত মাটি ও পানিয়ে জো হার টিউমার খাইলে আর ইউ কাবা পিতরে কি দেখাল দল লাগির ভাই জলদি উঠেন না জানে তে জলদি উঠো পিতরে কি দেখাল টিউমার জান না কি দা ভাই হ্যাঁ টিউমার জান না কি দা ভাই টিউমার খাল দেননি পিতরে খালি খাল দর ভাই মনে টিউমার জান কি ভাই টিউমার মনে হয় যে যারা ইচ্ছা যাওকা ভাই যাওকা যাও কখন যাওকা কি আমনে পিতরে তো না না সিনেসি যাওকা ভালোই ভালোই যাওকা ভাই দা টিউমার তো বাইরে বিজি টিউমার জই গেছে আপনার বউ সমস্যা আপনি নাম রাখেন বউ কই বলে বউ বাড়ি বউ বাড়িতে এসুন ঢুকা কিটা সমস্যা যখন যে দম ছাড়লে আপনার দম যাইব কি আর কিছু নেই যা জলদি কখন গিয়ে দেখা আল্লাহ ভরসা আপনার ভিতরের ফানিরে ফেসাব হয় আর ফুরকির ফানি গু পবিত্র ফেসাবল লগে আপনার ফানি মনে করবানা আপনারা দেখছই নয় যে আমরার কয়সর কয়সরে নামিয়া ফেসাব করছিল এর বাদে তা নকলতা অবশ হয়ে গেছিল মাটির দল্লা তৈসি মাটির দল্লা নিবা অন্তা কি যারা আর বাচ্চা খাচ্চা হয় না ফেটো গোসাইবা যারা ফরা লেখা করে না আমরা নিজে মাটির দোল্লা দিমু ফুরকিত নামবা না আমরা ভানি দিমু আপনারা সপ্তাহ ফিরি আপনারা চিন্তা করবানা যার যে নিয়ত আছে ফুরাইব বিয় না বিয়াইব তিনজন আপনারা সামনে আপনারা দেখে লুলা ঠিক হয়েছে হাজার হাজার মানুষের সুফল ভার অবস বেটা ফানিস নামছে ফানি থাকি উঠিয়া দেখা যায় অবস নাই খালি তুরতুরি করের ও দেখো কা হে কিলা অসুস্থ আছিল বেদবি করছিল ওখানে তুরতুরি করের কিলা সুস্থ হয়েছে হে বেদবি আর করছে না ভালো হয়ে গেছে মাফ চাইছে বাবার গেছে আপনারা বেদবি করবানা বুতল নিবা সিরিয়ালে নিবা বুতল আপনারা যা খুশি দিবা অনেকে রুফার চেইন দিছইন বেটিনতে সোনার চেইন দিছইন ইতা আমারে না আমি বিকালে ফুরকিত সারিয়া যাই মুগি মারামারি করবানা মারামারি করবানা লাইনে পানি নৌকা ফানিত নামিয়া খাউজানি চুলকানি কিচ্ছু করবানা লাইনে বুতল নৌকা ইয়া আউকা বুতল বাটা সরু আউকা আউকা বুতল আপনারা যদি মনে হয় দিতা দে দিবা নাইলে ফিরি ফানি ফিরি নৌকা গাইবি বিষয়ে কোনো টেকা পয়সা আমরা নিলাম না আর যারা ডুব দিছইন আপনারা 200 করে দিয়া যাইবা মাটির দল্লা নৌকা নিয়ত পরিষ্কার করিয়া দম বন্ধ করি খাইবা বড় বোতল 20 টাকায় বেচরাম মানছে 20 টাকা দিলে আমরা কইরাম না আর দুটো বোতল 10 টাকায় বেচরাম আমরা কইরাম না 10 টাকা করে জুড়ে দিয়া যাইরা আপনারা ফানি বরিয়া মনে কইলে টাকা দিবা না কইলে নাই যাওকা ফানি বরৌকা আপনারা আর যারা গরু বহরি আছে আমরা আমরার ফুরকির ভাড়ার গাছ আছে আপনারা হাদিয়া যা মনে হয় দিবা ই গাছ দিলে আর আপনারা গরুরে কোনো ধরনের ভিটামিন কোনো ধরনের ইঞ্জেকশন দেওয়া লাগতো না খালি টেপ টেপ হয়ে দিব গরু আপনার 30,000 টাকার গরু ঈদর সময় 80-90,000 টাকা বিকবো আর যারা বিদেশ যাইতে পারে না আপনারা আর ফাসফুটো খালি নিয়ে মাটি গোসাইবা বের বেড়াইয়া ভিসা লাগবো কোন দেশও যাইতে আপনি খালি কইবা আমরার মাটির গল্লায় হইয়া দিব আপনি কোন দেশে গেলে সুবিধা হইব
আমার তো বউ নাই কইরাম বেটার বেটির গরু আছে তিনটা ঘর এই কিটা হতো ঘর গাছ ওর নিত কি ঘরে 1000 টাকা দিবি তে দোনা কেন মিজা জলদি যা জলদি যা বুঝা লাগন ডাক যাবে এই তুই যা তুই আর না গাছ তুল যা শুনু না দেবা যাবে গাছ তুলতে দিয়ে তাই যাম তো নিয়ত করে নিয়ত করে নিয়ত করে বোতল নৌকা বোতলর বোতলর টেহা মনে হইলে নিবা গাইবি ভানি নিয়ত ঠিকরা বা নিয়ত পরিষ্কার নিয়ত বেরাসেরা তাহলে দুনিয়ার কোনো ভানিয়ে মাটিয়ে জড়িয়ে কুন্তা এখামে আইতো না নিয়ত পরিষ্কার আমার কথা শুন তোরে যেখান কইছি ওখান কর বালা করি ফেটো লাগাইবে আর পানি খাইবে মাইসে লাগাই লই যা তোমার হয় না মাইক মাই কম করলাম নি তোমার লাগি বিকালে ভিতরে কোনো আলামত না পাইলে সমস্যা হইব কইলা এ তুই কিতা কইলে আমার লাগে ও ভাই শুন ই বাড়িতে যদি খামায় না মাইসের খামায় নানি খামায় নানি এ ই বাড়িতে ইভিরা 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 কইলাম একবারে কিচ্ছু একটা করে দিব আর যা আর জানে জান না আস্তে আস্তে নৌকা আস্তে আস্তে হানি নৌকা মেঘের দিকটা করবা না মেঘ তো ভাই জানে না আপনারা আস্তে আস্তে করে দিছিলাম আমার ফুকুরি চাল লাগি আর হাজার হাজার মানুষ এই আমার আস্তা ফুকুরির ফাড়ুর বাইন যা এটা মন এটা মন আমার লাগছে না কি দিয়েছে আস্ত হাজার হাজার মানুষ এই ফুকুরির ফাটটার বাইন যা আমার খেলা কেন রে ভাই ইচ্ছা লাগে না কোন গঠন হইলে ফুকুরির ফাড় মানুষে তো কন্ট্রোল করা যান না ঠিক আছে এখন আমার কোন বিপদ তুই ফলাইবে পানির ডুব দিবা না বোতল আছে বোতল নিবা আস্তে আস্তে নিবা নিয়ত পরিষ্কার রাখা আস্তে আস্তে নামকা আস্তে 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 আপনি আপনার ভগবানের নাম লইয়া নামাই যে আমার আমার দায়িত্ব নাই বাজু পানিত নামই না কানে ডুব দিলে 200 আটু বিজাইলে 100 ডুব দিলে 200 আটু বিজাইলে 100 আমার দোকান তুমি বড় করে ধরো আমার দোকান বড় করে দিবে তোমার ফ্যামিলির সমস্যা পারিবারিক সমস্যার কোনো ফুরকির পানি খাইলে সমস্যার সমাধান হয়েছে এটা তোমার শেষ হয়েছে এটা হইতো না পাও তুমি তাই না আমি পারতাম উঠতাম না এটা যাইতাম তোমার এক হয়েছে খাইতা তোমার ফুয়ার সমস্যা তুমি নামাজ পড়ি দোয়া করো আল্লাহর কাছে পরিবারের সমস্যা নামাজ পড়ি দোয়া করো ফু বাবা না কিতা গুবার হয়েছে ও তো লন্ডন হন তো খবর গিয়েছে হায় রে মানুষ রে হ্যাঁ আর আর কিছু আছে না খরচা হলে কো আমি তো ওটা সমস্যা দিছে আমিও
দেখিলে কোনো খবর আছে নি, যদি তোমরা মিষ্টি হয়। হ্যালো, হ্যাঁ ইটা ভাত বল গড়াই যাস নি তুই ওখান, হ্যাঁ হ্যাঁ আমার কথা শুন, কে তোরে কিতা কইল না কইল ইটা দেখার বিষয় না, আমি তোর জামাই, আমি এনে দিছি, কই থেকে এনে দিছি আমি বুঝলাম না নি, বুঝলি? হ্যাঁ আমার কথা শুন, ওই যে বন কর বন কর বন কর আমার কথা শুন, আজকে রাত্রির ভিতরে যদি কোনো কিছু ইয়ে না হয় তা আমি ও তোরে যে কইলাম না নি, যে ডিসিশন লইছি ওটা আমি ফাইনাল করি না, না হ্যাঁ না ফোন তোমরা তো জানো নীলিমা নীলিমা কইয়া পাগল, গেছিলাম তারে কই ফানি খাওয়া যদি বাইক দুটা সুস্থ হয়ে যায় তো ভালো নানি, আর বাইর লগে কইতাম আমার যখন টিউমার, টিউমারটা যদি ডাক্তার গেলে 70,000-80,000 টাকা দরকার, টিউমারটা যদি মানে ইয়া কমি যায় মাটি এক দোলা খাইয়া যদিও কমি যায় বাঁচি গেলাম নানি, ও বাবা রে গেছিলাম বালার লাগি বাদে মেডিকেল গিয়া কালকে রাত্রে 23,000 টাকা দিয়ে আইলাম, কিতার লাগে মানুষ দেখলাম গুসল করে পানি কার, আমিও পানি তামলাম গুসল করলাম গদ গদায় পানি খাইলাম, আল গুস্তু কেমনি একটা সিঙ্গি আমায় গেছে কই তুমি পারি না, বাদে গেলাম আবার তার গেছে কয়টা ফাইনার মাইটে বলে আমার টিউমারিটা খাটের, আমার তো মনে শান্তি নাই, আরো এক ঘন্টা বাদে গেল দেখি আরো যত খালি সময় যা খালি বেদনা বাড়ে, গেলাম ডাক্তরে গেছে, ডাক্তরে যাওয়ার বাদে এক্সরে কইরা দেখে সেঙ্গি একটা আমায় গেছে, ইবার আইলাম তার কাছে আবার বাদে কইলাম ঘটনা তো অলো অলো হয়েছে, এ কি দেখো জানি বরির মাঝে বলে জিল লাগে বলে অমনে অমনে ঠান্ডা আইন নিব, ও বাবা এটা তো একটা বালা সমস্যা ধরলাম, আমি চিন্তা করে দেখলাম আরো বিপদ বলাইল, কইলাম যা গোটা করছে কেউ শুনবার আগে আলগস্ত ডাক্তরের কাছে যাই কি, ডাক্তরের কাছে গিয়া 23,000টা টাকা দিয়া সেঙ্গিটা উদ্ধার করে আইলাম, ধুর মিয়া ডাক্তার কথা কইলে তোমার একিনু আছিস না, আর নাইলে দুনিয়ার মাইসর কামে আয় তোমার কেন কামে হইতো না, কিতা করব ধর বেটা আর মাইতো না, খার হইছে কত জনের কাম হইছে, আচ্ছা তুই গেছলি নাকি চলি যা, আমি তো গেছিলাম দেখি কোনো যদি বাতাস পাইতে কই মনে মাটি বাদ দিয়া নানি ডাক্তর যা মনে কোনো সমাধান পাইতে পারো, ও এর লাগে ও যে তোর একই নাই, ও এর লাগে তোর ভিতরে সেঙ্গি ঢুকছে, আচ্ছা একদিন ওই আগলস বৈঠক দেখবে একদিন না একদিন হামি আইব, তোমার মাঝে একদিন নাই বেটাই টাস করি ডাক্তার দেখাই দিলাও, ডাক্তারে কিতা আমরা জানি, আচ্ছা আমি মনে নগদ হাইলেছি হিসাব আর তুই মনে দুই দিন বাদে যাইবে দেখি খালি বহু জারিস না, তুমি ইটা বিষয়ে আগ্রহ না তুই, আমি ও যে একরামুর বউ না কিতা বুঝো মানে ও যে স্টাইল বিস্টাইল করে আটে, হ্যাঁ তার বই নে তাকি ফোন দিছে লন্ডন তাকি হাসানি, ওই ওই ফু বাবার খবর গেছে বেটির গেছে, ও মাই মানে বেটিয়ে কইন বলি কেন ইয়ে যাইতো হে কয় না ইটা আনতা যে বুয়াটুয়া বাদি কি দিয়েছে নানি স্ক্রিন করিয়া ও এত অবস্থা সিরিয়াস মানে মেডিকেল বুঝছি ও জ্বর ফুয়াও তো একু মনে কর পানি চিঠা দিছে কিন্তু তার বুয়া বাবু আমার বউরে দিছি বালা গোসাই তো দেখি কোনো আলামত মিলেনি রাত্রে, যদি কোনো সুরা মিলি যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় একবারে বাবু সাহেব এখানে
আস্তে আস্তে নামকা বিসমিল্লা কইয়া জুপ পড়ি ফরকা একজনের উপরে আরজন ফললে পানিয়ে কাম করতো না সাইড দিবা জাগা দিবা শেষে ফরবা যাওকা যাওকা খেয়াল রাখো কাবালো করে যাও মে যাও যাওকা আপনি যাওকা খেয়াল রাখো গা যে মানুষের গুছল করে বিশ করি লোকা আর পরিশ্রমে দন আনে পুণ্য আনে সুখ আপনার আপনার যত লোকা তুলি আপনিও খামো যাওকা 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 পানির বোতল গনুকা পানির বোতল জেরা জেরা ফালাই রে পানির বোতল আর আনুকা আপনি আবার যাওকা আপনি আমার ঘরে যাওকা গিয়া আমার গিয়া আমার ছোট ভাই দেখো আর কেউ মারতো উড়ির গাছ জাম ধরবো আম গাছ হাটল ধরবো যা চাইবা আপনার ধরাইবা গাইবি ফানিয়ে ধরবো আপনার আর যারা বাচ্চা খাইছে না মাটির দোল্লা নিয়ে গসাইবা তিন মাসের ভিতরে আল্লাহ দিলেইবা ইনশাল্লাহ এই আপনি শুনতে পাচ্ছেন আপনার যারা গোসল করতেছেন আপনারা অসুস্থ হবেন এই পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে হাসপাতাল আছে আপনাদেরকে আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলতেছি আপনারা এখান থেকে উঠে পড়ুন না হয় অসুস্থ হবেন আমার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার আছে আপনাদের গ্রামের মেম্বারশিপ আছে আপনারা বিনীতভাবে বলছি আপনারা এখান থেকে উঠে যান আপনারা পুকুর থেকে উঠে যান এটা সম্পূর্ণ গুজব সবাই অসুস্থ হবে আরও আপনারা উঠে যান এই মেম্বারশিপ আপনি এদেরকে উঠার জন্য একটু কিছু বলেন হবো আমি তোমরা এলাকার মেম্বার হিসাবে কইয়ার আল্লাহর উস্তেরে বাবাই উঠি যাও তো ময়লা পানি আজারের কথা খান দিও না এই বাটপাট দুনোটাই তোমরা পরামর্শ দিছে দুনোটাইল বাটপাট তোমরা ভালো করে জানো আমি তোমরার মেম্বার হিসাবে কইয়ার আল্লাহর উস্তে উঠি যাও কি আর এখানে ওই যে হেলথ কমপ্লেক্স কমপ্লেক্সের আমদার সম্মানিত স্যার আইসন মেডিকেল অফিসার স্যার তোমরা এই ব্যাপারে কিছু কথা কইবা স্যার একটু প্লিজ বলেন আপনারা সবাই শুনেন এই যে পুকুরের পানি সম্পূর্ণভাবে দূষিত এটা এটাতে কেউ নামবেন না পানি তো খাবেনই না কোনো প্রকার ব্যবহার করবেন না একটু আগে দেখলাম যে গরু গোসল করতেছিল সে কাপড় কাচতেছিল আর আপনাদের অনেকের মধ্যেই যে গুজব ছড়ানো হয়েছে যে এই যে কৃষ্ণ এবং এই পুকুরের মালিক সম্পূর্ণ ধান্দাবাজি করে আপনাদেরকে এই ইয়ের মধ্যে ফেলেছে আমরা চাই যে হাসপাতালের পক্ষ থেকে যে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং হাসপাতালে আপনারা গিয়ে দেখবেন যে অবস্থা খুব খারাপ আমরা কোনো প্রকার সিট দিতে পারতেছি না আবারও যদি আপনারা এটা এই গুজবে কান দেন তাহলে আরও অবস্থা খারাপ হবে আপনারা সবাই ভালো থাকেন এটা চাই আপনারা এই ইয়ে থেকে উঠে যান আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদেরকে বলা হয়েছে ওঠার জন্য কেন যাচ্ছে না কথা এই ওদিক থেকে উঠেন এই উঠেন বলছি ভালোভাবে বললাম নাহলে কিন্তু পুলিশ এসে অ্যাকশন নেবে পুলিশ আসবে অ্যাকশন নেবে কিন্তু এই এই এদিকে উঠেন এই এদিকে আসেন এই বেটা এই উঠে দিকে এই এদিকে আসেন এই আসেন এই এগুলো কি আর এগুলো কি আপনারা সবাই উঠেন একটা লোক থাকবে না এখানে বলে দিচ্ছি একটা লোক থাকবে না প্রত্যেকে বাসায় যাবে এখানে আর নেক্সট কখন এখানে আসবে না এই পুকুরে পানি দূষিত বাড়িতে কেউ গোসল করবে না এই পুকুরে যাও যার যার মতো করে বাড়িতে যাও যাও বলে দিলাম দর্শক আপনারা জানেন যে কয়েকদিন ধরে একটি পুকুর নিয়ে গুজব সৃষ্টি হয়েছে সেই পুকুরের নোংরা পানি মানুষ এবং ভীষণভাবে অসুস্থ হচ্ছে হ্যাঁ সেই অসুস্থ হওয়ার যারা যারা এই পুকুরটি নিয়ে কাজ করছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই কয়েকদিন থেকে দেখতেছি এই যে খারাপ পানি মানুষ পান করছে নিচ্ছে মানুষ তো অসুস্থ হচ্ছে কি মনে করেন আপনারা খাইয়া খাম নাই নিজে তা ভাইলা লইয়া ইল্লা টেলিভিশন আর তালে ইল্লা কিচ্ছু নাই নো নাই নাই গুঞ্জা নাই কোনটা নাই আমি দিন ঘুমাইছি আখতা মারে ভু বাবা ইয়া কইলা ও ভুর কিট ফু দিলাম নিয়ামতর ভু মানছে যার যেটা নিয়ত করি খাইবা আসা ভুর হইব মানে রন্দানি হ্যালো আসালি কো
আমরা যে ফানির আমি ফুডি আমার দেখাই জন ফয়লা স্বপ্নে ফুগো ভাই আমি কইছি আমি না ফুরকির মালিক রে ফুড দেখাও কামারে মানছে কম বিশ্বাস করো বয়স কম তাই দেখছ নি জিকাউকা তান দেও দেখাইছেন স্বপ্নে জন ফুডিলাম অন অবশ হুয়া হে বলাই গেল ও হুয়া জিকাউকা কিটা হে মুতি দি জিল ফুরকির এর মানে তিন দিন অবশ আছিল আমি মাফ সবাই এডিক করিছি কি তারে অবশ আসলে না হাই গেছিল না এখান থেকে কোন কোন রোগী এই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে কয়েছেন কোন রোগ গর্বালাও না আমি যদি ওখান ফানি ফুটি আপনার রোগ দাঁড়ি চ্যান
পানি টিউমার মিশি যা ডুবে না ভাই বিয়ান না ডাক্তারে কোনো ঘুরি বিয়া দিতে পারবেন ইনো খালি ডুব দে রুটিও দেখে দাম হান দেরি আর আপনি আইছেন না লাইনে দাঁড়াই লাইনে দাঁড়াই লাইনে দাঁড়াই আপনারা লাইনে পানি দাও ইয়ার পরিষ্কার হরো ইয়ার পরিষ্কার হরো আপনারা ডুব তো কাটি আপনারা ডুব তো কাটি যেই বাড়ি এই যেটা নিয়ে শুরু হচ্ছে তাহলে জিগা উনি কে উনি কে আপনি আপনি বলা মানে মাটি করতেছেন ফুলকির মালিক ভাই আপনি কি বলেন মানে ভাই আমি কোন টেলিভিশনের লাইভে আছি হ্যাঁ এই যে পুকুরটা তো আপনার মালিক তো এখানে কিভাবে এটা হলো আমাকে একটু বলবেন ঘটনা হইলো আপনারা ঈমান আমল নাই আপনারা ঈমান আমল ঠিক নাই মানুষের উপকার আপনি হলে একু ফুকুরি বা করিয়া দিই ইখানো গছলা ওখানা ইখানো গছলা ওখানা নাই 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 আমরা খাম আছে বহুত খাম আছে লাইন ধরো কাজ হয় মাটি না পাটি না এই গুজব ছড়ানো কুকুরটি দেখতে এই মুহূর্তে একজন পুলিশ অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো গুজব ছড়াইবা না গুজব ছড়াইবা না আল্লাহ ব্যাপার এই যে পুকুরটা নিয়ে মানুষ গুজব ছড়াচ্ছে এখানে আসলে কি জিনিসটা কি আপনারা কি কোনো কিছু উপলব্ধি করতে পেরেছেন এটা ওনারা ব্যবসা শুরু করেছে ঠিক আছে আমি তো উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে আসছি ডাক্তার ওনারা ব্যবসা শুরু করেছে এমন অবস্থা যে এই পচা পানি খেয়ে কি কিসের বড়ি দেয় ট্যাবলেট দেয় এগুলি ভুয়া এবং এদের কারণে হসপিটালে কোনো সিট নাই আমরা সিট দিতে পারতেছি না এবং এমন অবস্থা যে মানুষ মানে মৃত্যুর কাছাকাছি অবস্থা এখন আমরা ইয়ে পাঠাই দিচ্ছি কেউ মরছে না দর্শক মন্ডলী টেলিভিশনে আপনারা মানুষ অসুস্থ হচ্ছে পানি গুলা খেয়ে আবার ওরা বলতে সুস্থ হচ্ছে তো আপনি পুলিশ হাসপাতালে কোনো সিট নাই এটা কি দেখছেন হাসপাতালে কোনো সিট নাই বন্ধ করে যা দেখলাম তো এক সপ্তাহ যা করতেছে এটা সম্পূর্ণ একটা রিউমার এখানে সত্য বলে কিছু নাই এবং এই পুকুরের পানি খেয়ে অনেকে অসুস্থ হয়েছে এবং দুইটা ছেলের অবস্থা খুব আশঙ্কাজনক তাদের পরিবার অলরেডি আমাদের কাছে কমপ্লেন করেছে এবং এখানে এই যে এই ব্যক্তিটা সে বিভিন্ন ধরনের বড়ি টড়ি বিক্রি করে এই মানুষকে অসুস্থ করতেছে মানুষকে ধোঁকা দিচ্ছে তাদেরকে এই যে দেখেন অবস্থা এই যে এই যে কিছু কিছু বিষয় গাইবি বিষয় ইনো গাইবি বিষয় তদন্ত করি পাইবানি ওরা বলতেছে যে পুকুরের পানি খেয়ে যাদের প্যারালাইসিস ছিল তারা সুস্থ হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন ওনাকে জিজ্ঞেস করেন তো এই পানি উনি খেয়েছে কিনা আপনারা আপনারা সাংবাদিক তোমাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আপনারা খুঁজে বের করুন কোনো উপকার এই পর্যন্ত হয়নি কারো আচ্ছা আমি একটা কথা উনি খেয়েছেন কিনা প্রত্যেকই বড় ধরনের অসুস্থতা হয়েছে আচ্ছা এই এই যে ভাই আপনাকে আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করলাম আপনি বললেন মানুষ সুস্থ আছে এখন এই দেখেন মেডিকেল সায়েন্সের ডাক্তার সাহেব এসেছেন ডাক্তার সাহেব বলছেন মেডিকেল সায়েন্স এটাকে মিথ্যা বলছে এখানকার পানি উনি খেয়েছেন কিনা হিসাবে তদন্ত করিয়া তো ফু এটা আমরা ফু দিলাম ফু ফু তদন্ত করি কোনটা মিলবনি না তীরে রাইট ফু দি জয় মানুষে সফল ভার দেখ কেউ তো আইছে আর ডাক্তার আছেন তাই নো তাই নো তাই নো দেখছো আমরা করে আমরা করে কার দাও দেন কিনি আমরা করে কইছি না আমরা সফল পাইছি আমরা কইতাম না আসলাম মানুষ আইছে আমি করে দিন আপনি করে এই পর্যন্ত এক দোকান আছে মানে ব্যবসা এটা আপনি যদি সব ভেঙে দেন তাহলে সব বন্ধ করে দেন তার সাঙ্গ পাও গেলি সব দেখতে পুকুরের মালিক কে আপনি পুকুরের মালিক আপনি ওনাকে আগে ধরে আসেন এদিকে আসেন ওনাকে ধরে না ওনাকে ধরেন আপনি নাকি স্বপ্ন দেখছেন স্যার আমি কি বলছি ঘুমাইলে করতাম মিথ্যা কথা বলবেন না আপনি এই দুজন পাবলিক কাছে শোনাচ্ছেন আপনি স্বপ্ন দেখছেন আমি স্বপ্ন কোন বাবা আপনাকে স্বপ্ন দেখাইছে দেখলাম না আপনি আপনি এখন অ্যারেস্ট হবেন গরিবে দুইটা আপনি সুযোগ এখন মারা যেতে হবে আপনি আগে কি স্বপ্ন দেখছেন আর এই সব মাটি পানি খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে
এটা তো দায় আপনি। আমি স্যার এটা কই দেন আমার ইয়ে পিতা আছে। আপনারা অন্য ভাই মনোজিকেই বানা পানি নৌকা ডুব। এই থাম বেটা। তোরে গুলো খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। আমি না গর্ভবতী বাচ্চা হয়ে যায়, অসুস্থ সুস্থ হয়ে যায়, তুই এই মাটি খাবি। অবশ্যই তোর ধান্দাবাজি উঠাচ্ছে আর কে কে আছে হ্যাঁ আমি এখানে আসছিলাম, এখানে একটা প্রতারককে ধরছি আমরা, আরো প্রতারককে ধরার জন্য আরো ফোর্স লাগবে। অতি সত্ত্বেও এক প্লাটুন ফোর্স পাঠিয়ে দেন এখানে। হ্যাঁ আবার আবার ওদেরকে ধরে নিতে পারে সালা, প্রত্যেকটাকে ধরবো। গ্রামের অর্ধেক মানুষ অসুস্থ হয়ে গেছে তোর পাল্লায় পড়ে সালা বাটপার। যা কিছু চাওয়ার চাও আল্লাহর কাছে, যা কিছু বলার বলো আল্লাহর কাছে। দেখবে মহান প্রভু কত দয়াবান, কত নেয়ামত তার অসীম ফুরান। ফু বাবা, মাটি বাবা, লাঠি বাবা, চাটি বাবা, কোনো বাবাই আপনার কোনো কল্যাণে আসবে না। ধর্ম বা বিজ্ঞান যা সমর্থন করে না তা আপনার জন্য কখনোই কল্যাণকর নয়। কিন্তু কিছুদিন পরপর নানা কাহিনী নিয়ে সমাজে কিছু মানুষ নানা ঘটনার জন্ম দেয়, আর আমরা তা বিশ্বাস করে গুজবে পা দেই। প্রকৃতপক্ষে এসব কাল্পনিক ও আজগবি বিষয় কারো কোনো উপকারই আসবে না। আসুন গুজব নয় বাস্তবতাকে বিশ্বাস করি।